বাগানের মোড়ে সাদা সাহেবের 20 টাকা সাদা সাহেব বুঝতে পারছি সন্ধ্যার পরে বাসা যাবি বাসা যায় দোকান তো 3 কেজি চাল নিয়ে দিয়ে দি যা তাইতে বাসায় যাবেন না ওস্তাদ তোরা তো জানা কাম কি গিয়া কবি যে বাসায় আসুন না যা আমার পিসি দেখেন না আমার মায়ের নাম রাখছে দুঃখ মিয়া আচ্ছা দুঃখ মিয়া আজকাল এতে ওস্তাদ বাসায় আইব না কোনো জানি যাইব কোনহানে যাইব জানোস না কোনহানে যাইব যাই নাও তুই মাথা নাড়স আমি কিছু বুঝি না মনে করছো আমি সব বুঝি আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি বুঝি চোখে কিছুই দেখি নাই ওস্তাদের মতো ভালো মানুষের কাজ আমি এখন যাই বুঝি
ফ্লাইটটা খাওয়া যা না বুঝি ভাত ফুটতে ফুটতে রাত বাইরে যাইব রাত বাইরে গেলে ফ্লাইটে যায় না গো বুঝি টেম্পুর সিটা ফুটপাত না হইলে আমার ঘুম আহে না আমি এখন যাই বুঝি বুড়িও না মামুও না টানটা মায়ের লাহান রে ঠান্ডা বুড়ি বুঝি চোখের লাহান মায় আমার আমার এত বেশি দাও কেন মা ঢাকা শহরে ইলিশ মাছের অভাব নাই পরিমাণ চাষির হোটেলে কত খাই খাও বাবা তুমি আমার বড় পুত না ঢাকা শহরের খাওন কি আমি দেখি তোমার দেখন লাগবো আমার খাওন খাওয়ালে খাওন দেখলে মায়ের মনে খুব সুখ লাগে তুই কবে যাবে গরু দিকে পাই হুমু হুমু বুঝি দেরি নাই স্টিয়ারিং প্যাডেল বেড়ে কিলা সব চিনা ফেলাইছি তুমি যারাই বার হইলে তোমার গাড়িতে আমি চড়ুম বাইজান তুই চড়বি কি তোরে আমি গাড়ির কন্ডাক্টর বানাবো তুই সবার কাছ থেকে ভাড়ার টাকা নিবি কিন্তু বলছেন তো ঠ্যাং কোন অসুবিধা হইব না তুই শুধু বৈশা বৈশা ভাড়া তুলবি হাসাই বাইজান হরে হ আজ রায় আল্লাহ তোমার বুকের মধ্যে খামছায় না অবশ্যই ঘরে তোর আমার একখান সুন্দর বউ তোর অবশ্য তাকে না দাওটাই ভালো নাকি যাইবি ঘরের বউ তো অন্য জিনিস কি কর সামনে এইসব কথা কষ্ট ও যদি বুঝতে পারে বুঝতে পারি কি বুঝবো না তাই খারাপটা না বুঝুনি ভালা তারা গরিব আনু ওরে আপনার ভাইয়ের মতো জানে আমি ওরে আপনা তুই মুখে দিয়া যা না রে অনি পেট বইলা ওই তোমার মিষ্টি হয়ে হয়ে আইলাম বাড়ি যেতে মন চাই মায়ের নাকি প্যাট পুড়ে এত প্যাট পোড়া নিয়ে এত হেল্পারের চাকরি করুন যায় না দুদিন থেকে তুই যাস মোস্তাদ সংসার আতের কাছে কিছুই মনে মনে করছেন কি আমি কি আমরা পাচ্ছি আমি কিছুই মনে না আপনি ফাঁক পাইলে কাকে জানছেন ফাঁক পাবি না ফাঁক পাবি না আশা কথা কইলেই তো শরীর পড়ায় আপনার আমার
কোনো দোষ করস নাই, হইল খাওন দে। তুমি কেডা আমারে চিনলেন না, কালা চশমাটা খুললে দেখেন আমি দুঃখু গেরাম দশ ঘইরা। গেরামের হাতে আপনার গরু ছাগলের ঘর আছে না? আমাগো শুক্রমিয়া সিনসি, তোমার বাপের নাম কলি মাঝি, ভাটির দেশে মাছ মারা কোচের ঘাকাইয়া। শোনো, আমি গরু খোয়ারের কারবার ছেড়ে দিছি, এখন অন্য ব্যবসা। সেদিন গেছিলাম তোমাকে বাড়িতে। ইনারা কে আপনার লগে? কে কইছি ইনারা আমার লগে? আজকাল মায়া মানুষের পজিশন অনেক উপরে, এরা একলাই চলতে পারে, টেম্পুর মতো হেগো হেল্পারের দরকার হয় না, বুঝছো? ওই ফাজিলে বাচ্চা, এত লেকচার মারতেছিস কেন? হ্যাঁ একসাথে তোর বাপের তাল্লুক লেগে যায়। বিয়াদ লোক ডাক, লোক ডাক। তুই জহনে তো দেওয়ানগিরি করস, তুই ধরে দেখ না। আম যা বেশি দেখ না, হাতে হারিকেন ধরা দিন করলাম। হ্যাঁ, আপনি হাতে হারিকেন ধরাইবেন আর আমি দোতারা বাদামো। টিং 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 মাইরো না মাইরো না জল্লাদ রে ও জল্লাদ, মাইরো না তুমি আমার। মাফ কইরা দেন হুজুর, এই তওবা কাটলাম, আর বেদবিপি করুম না। খালা নেশা ধরছো, এমনি হাত দিয়া পুলিশ দেখো না। ওস্তাদ আজকে তোমার লয়া যাত্রা দেখুন, টিক্কা পাড়ায় যাত্রা পাঠিয়েছে। আয় তোর কলা বাদুরে খাইলে রে, আয় রে কলা না হয় বাতি, শিশুকালে মা মরিলে রে, ও যে সন্তানের দুর্গতি কি সুবহানাল্লাহ রে। আর যে মায়ের সন্তান নাই তার দুর্গতি কে দেখিবে হামরা? বুবু ঘুমায় পড়ছো, জোরি বু আর খুলি বিছরে আস। হ্যাঁ, আমি মনে করলাম বলছি ঘুমায় পড়ছো। না রে বই, টাইম মতন ঘুমানির কপাল কে রাম গো আছে? বাইশেবে এত রাত পর্যন্ত খেপ মারে কেন? এত টাকা দিয়ে হ্যাঁ করবো কি? এত রাত পর্যন্ত টেম্পুর খেপ মারলে তো বালাই আছিল। হ্যাঁ, এখন আর ঘরে সুখ পায় না। হ্যাঁ লেগেই কও কি বুবু, ঘরে তোমার মতন একখান বউ মজুর হ্যার বাদেও সুখ পায় না? আমি পুরুষ পোলা যদি কালে হইতাম আর যদি কালে তোমার মতন একখান বউ পাইতাম, তাইলে
হচ্ছে? বুঝলাম না। আমি গো ভাই সাহেব, গড়ে তোমার কোন দুশ্মন ঢুকে নেই, আমি জোরে বুল্লাকে চামচ ফুর্তি করতেছিলাম। ঠিক আছে, অল রাইট, ভেরি গুড, তুই অন ফুট। সিনেমার জীবন কেমন লাগতেছে? আসলেই তুই বহুত সুন্দর। থাক আর ক্লাস করুন, লাগতো না। আমি তো আর এগো মতন ঢং করবার পারি না, আমি তো গ্রামের মাইয়া, ফেল লেগেই তো আপনি। আজকে জর্গা করিস না, আজকে জর্গার দিন না, আজকে একটু আইসা কথা কর, তামসা কর, আমার লাল বউ আস আসস না একটু। এইবার যদি খালি লাগা যায়, অল রাইট, ভেরি গুড, খালি জায়গা মতো মালগুলা পৌঁছাইতে পারলেই আমার আর পাবি কোথায়? আরে বেটা, বউয়ের গলা বেচা অত বেড়া গেছি দেখেন কেন? আমেরিকার কথা উঠল কেন? আমি আমেরিকা গিয়া টেম্পু চালাবো। বড় বড় রাস্তা তো তোর কিস্তি ধরে আমার সাথে দিবি, বহুত কাদের পোলা। ওই পোংটা আমেরিকা যাইব না, ও গ্যারামে যাইব। ওরে আমি ছুটি দিছি, ওর কথাই স্টপ। আমি কতবার কইছি তুই ফুর্তির সময় কামের কথা, টেম্পুর কথা, বউর কথা কবি না, ফুর্তি কাইতে যায়। এদের সবারই এক ঝামেলা, খুশকি। খুশকির এই ঝামেলা আজ এখনই মেটাতে এলো বাড়তি শক্তিধর নতুন ক্লিনিক ক্লিয়ার স্পেশাল। নতুন আন্তর্জাতিক ফর্মুলায় সাধারণ শ্যাম্পু মাখা চলে খুশকি রয়েই যায়, কিন্তু ক্লিনিক ক্লিয়ার স্পেশাল কেবল একবার মাখলেই দেখুন চুল কত পরিষ্কার। মাথার ত্বক ও চুলের স্বাস্থ্য নিশ্চিত করে ক্লিনিক ক্লিয়ার, চমৎকার কন্ডিশনার সমৃদ্ধ নতুন ক্লিনিক ক্লিয়ার স্পেশাল খুশকি সম্পূর্ণ দূর করে। এই উজ্জ্বল উচ্ছলতা, স্নিগ্ধ রূপময়তা, এই অপার সৌন্দর্য, এর রহস্য কি? বলা খুবই সহজ, এখন আপনার ত্বকের যত্নে তিন ধরনের লাভ দেখে নিন। জানাস না, ফোন আসনা আরাম যাবি,
সারা জনম তিন চাকা নিয়ে পড়ে থাকো নাকি? ব্যবসা ধরছি, ব্যবসা ব্যবসা কথা টাকা লাগে। তোর ওই সুন্দর চেহারা দেওয়ার ব্যবসা হয়ে গেছে, ওই জন্য তোর গয়না বেচা দিচ্ছি। আমার বাচ্চা সরম নাই, যত মর্দাঙ্গি বইয়ের লাগে। তুমি আমার লাগো, তুমি আমাকে বাড়িতে থাকবা। আপনাকে খুব বদনাম মামিজান, গেরামে আমি এক কদম আগাইলে দুই কদম পিছিয়ে যাই। কি সুন্দর সম্বন্ধ আনলাম পোলায় পাইন্না জাহাজের বাবুর্চি, ওনার বাপে যুগির হাতে সুতরাঙের কাজ করে। তোমারে আমার দুখুল লাহান জানি, আমার পুতুল লাহান। খালি খালি জানে লাভ কি? এবার একটু অন্য কথা কই। আচ্ছা, মামু জানকে সত্যই ভাটির দেশে গিয়ে ধরা খেয়েছিল? জয়নাবের বাপে আসিল মস্ত বড় নামি দামি পাটের কিষান, হের খেতের লাহান লাম্ফা পাট এই তল্লাতে কারোরই হইত না। আর মানুষটাও আসিল পাটের লাহান লক লকা। তোমার বাপের মাছ মারা কুচের ঘা খাইয়া মূল্য কেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মরে নাই মরে নাই। তুমি তোমার কথা ফিরাই লও বাজান, মরে নাই। ওই আসলে হইছে কি, ওই জয়নাবের বাপে বউ বংশের একটা ধারা আছে। আমার দাদা শ্বশুরে তো হেই যে কামরূপ কামাখ্যার দেশে গেছিল আর ফিরে আসে নাই, আর আমার শ্বশুরে রেঙ্গুনে গিয়া তিন যুগ ধরো গিয়া 36 বছর পর ফিরে আসছিল। আমার মনে কয় জয়নাবের বাপে একদিন ফিরে আসবো। তা আমি তো শুনলাম মানুষটা আসিল খুবই হুজির গায়ে, খুব বোয়ার কিসিমে। তাহলে আমার এমনি খালায় ফিরে যায় গা। আমি কই কি আর আমার সারিন দেবা যায় কি? কথা যখন উঠছে তখন কই, এক বছর জয়নাবের বাপে বাটির দেশে জমির বর্গা খাটতে গেছিল। সেই বছর জমির মালিক আর বর্গা চাষির লগে বেশ গন্ডগোল চলতেছিল। তিনজন বর্গা চাষি তো কোচের ঘা খায় মরেই গেছিল। আমি বেশ কয়েকদিন পরে খবর পাইয়া গেছিলাম, কিন্তু সব দিনে লাশটি পচিয়া গলিয়া ঢুল হয়ে গেছে গিয়া, মানুষ চিননের উপায় নাই। তয় কই কি, জয়নাবের বাপে যদি এর মধ্যে থাকতো আমি ঠিকই চিনতাম। সময় হইলে ঠিক ওই মামিজান, অত সাত কাহন শুনে ধৈর্য আমার নাই, অনেক কাম আমার, তিন গ্রামে যাইতে। আমার সাত কথা হইল, আমার যদি আপন মনে করেন তাহলে জয়নাবের ভার আমার। গ্রাম দেশে ভাত কপারওয়ালা সম্বন্ধের বড় অভাব, অবস্থা বেগতিক বেগতিক বেগতিক। আমি ওর টাউনে নিয়ে গিয়া এত দেরি করে আসস কেন? মায়ের মনে কি এত দেরি সময়? এই চাকরিতে ঘরে ঘরে অনেক ছুটি নাই। আমি যাই গেলাম, আমি যাই পুতে আইছে, পুতে লোক গপ্প করে যাই। মা আগে উঠি ভাই, এখানে পরে শুনবা বাজান, পরে শুনবা। ঘন ঘন আসা যায় এমন একখান চাকরি ধরো বাজে, এই কঠিন চাকরিটা তুমি ছেড়ে দাও। তাহলে খাবি কি? হ্যাঁ, তবু লাগে আমার জাদুকরে আমি দেশান্তরী করছি। চলো বাজান, শ্যামু সকলে বিস্কুট দে। আমার বাগানে সারি দেখছেন রূপু ভাই? কে রে? জয়েন চাষের মাইয়া রোজিমা। হ্যাঁ চিনছি তো, চাচাই কই? বাগান পলাইয়া দেখে কি কর? গঞ্জের হাটের গান কি চাচাই? মানুষে এখন আর গান শুনে না রূপু ভাই। ভাতের কাছে গান হাইরা গেছে রে বাজান। Thank you.
আজমের দ্বীপলাদা খারাপ না, ভালোই, আমার ক্ষয় খবর নয়। লোকটা বুঝছেন না মা, ওই মৎস্যবাগ মনে হয়। না ওরা কি মতলব থাকবে, আমরা গরিব মানুষ, আমাকে একটু দয়া মায়া করে, তাছাড়া ও তো আমাকে আত্মীয়, আবার বেশি দূরেরও না। শহরে তো কয়েকবার দেখছি, প্রত্যেকবারই কয়েকজন মায়া মানুষ লাগে, কেমন জানি। হ্যাঁ টাউনে গ্যারাম থেকে অনেক মায়া ঘুরে নিয়ে চাকরি দিচ্ছে, গার্মেন্টসের চাকরি। তোরে জিজ্ঞাসি কাম ফিরে এখানে কিরে, যা মুরগিগুলো আমি কুড়া দেখা যা। সব কথা আজমূর্তি জয়নাবের লাগিয়া দু তিনটা সম্বন্ধ আনছিল বাতাম, কিন্তু লোকজনের খোসানির জ্বালায় টিকল না একটাও। গরিব ডাঙ্গর মায়া থাকলে ভালো মানুষকে খোসানিতে কান্দায় মা। না রে বাপ, মন্দ লোকে ভালো মানুষের মনও নষ্ট করে দেয়। কয় মায়ার বাপে চুরি করতে গিয়া মাছ মারা কোষের ঘায়ে মরছে, মায়ার শোয়াশে চাইলের ভাত খায়, পরপর আয়া নারকল গাছে উঠে। মা এত চিন্তা করেছেন, আর একটা বছর খালি সবুর করে টেম্পু দিয়ে ড্রাইভার নিতে পারলেন। বুঝলা, এইভাবে ব্যবসা করে আর পোষাইব না। হ্যাঁ ঠিকই বলছিল। পয়সাটা তো দিলেন না ভাই, উড়া গেছি গা বেড়া, তোর পয়সা লই আমি উড়া গেছি গা। এদিকে উড়ু উড়ু উড়ু, এই যে ভাই, এই যে নিয়ে ভাই আমার পয়সাটা। কইছিলাম কি তোমার লোক ব্যবসা করলে খুব ফায়দা হয়েছ, তুমি খুব তুখা রয়েছ, তু চিজ ভাইরি হ্যাঁ মাস্তে মাস্তে তু চিজ ভাইরি। ভাই খোয়ারের ব্যবসা সেই জন্য কিন্তু ব্যবসা নিয়েছেন, ওটা তুমি বুঝবা না, তুমি অনেক ছোট মানুষ, একটু লেহাপড়া থাকলে কালির পোষ থাকলে বসতা। আর কিছু করবে না জিন ভাই? না কিছু না, তোমরা আপনার মানুষ, তোমাকে একটু খোঁজ করলই না ভাই আর কি। কবে যাইবা? কোথায়? কামে টেম্পুর হেল্পারি করতে টাউনে যাইবে না? তাই তাই যাবো। দিদি তেরা দেবর দেওয়ানা মা এবার তাই আসো বাবা, আবার মারে তাড়াতাড়ি দেখতে আইসো। ভাইজান আমি তোমারে বড় রাস্তা পর্যন্ত আগাইয়া দিয়ে আসি। না লাগবে পারুন ভাইজান, আমার ঠ্যাংকে জোর আছে। মা তুমি চিন্তা করিল না, আমার ওস্তাদ খুব ভালো মানুষ, আমারে খুব মায়া করে, ওস্তাদের পরিবার বুঝিয়ে ঠিক তোমার না হল।
বড় গার্মেন্টস আমার একটা চাকরি দিবার পর দেখুন তো মা সোনার শরীর কত খাটতে পারবা না তাহলে বাসা বাড়ির কামে ধরি বান ডিগ্রি করবা তার স্থানে তো কোম্পানির চাকরি বালা আমি আর পারি না দেখুন নিজের বাপের বিটা বিশ্বাস সারা টেম্পু কিনে টাকা দিচ্ছি এই তার বিশ্বাস আমাদের বাড়ি চুল কেঁদে আমাদের মা চুট করে বুঝি বুঝি করিস না আমি তো আমার কারণে কেউ না আলির তিন দিন ধরে বাড়িতে আসে না বড় চিন্তায় পড়ে গেলাম খুলিব ওর তো কোনোদিন আমাদের রুপি খায় সেটা তো পাশা নেই না তোমার উত্তর তো মানুষ না ফেরতটা টিচারে আমার থেকে বেশি ছিল ব্যাগটা কোন জায়গায় তো জায়গায় পড়ে রয়েছে এইদিন ধরি ধরে খুব পিটাইছে বুঝি বুঝি গো আমি যেমন তুলে পারি ওর তো ফিরে ফিরে আনি পায়ে আলতা লাগে হাঁটস নি এটা ঢাকা শহর এখানে পায়ে চাক্কা লাগে হাঁটতে হয় গ্রামের পচা ধসা মাইয়া তোরা কিছুদিন ভিসিআর দেখাতে পারলে উন্নতি হইতো আয় আইসা পড়ছি একেবারে তোকে চাকরির নজদিক আইসা পড়ছি দেখবি চাকরি থেকে সুখ মাস গেলেই মুঠা ভর্তি কর করা নোট আরে কি সুখ আয় তাড়াতাড়ি আয় আমার তাড়া আছে চলি আপনাকে পৌঁছে দিই না আরেকদিন তোমার সমস্যা কি জানো তুমি লাইফ বয় প্লাস ব্যবহার করো তার মানে এতে আছে ইরগাসান ফলে যেসব জীবাণু শরীরে ঘামের গন্ধ সৃষ্টি করে সাধারণ সাবানের চেয়ে লাইফ বয় প্লাস সেই সব জীবাণুর বিরুদ্ধে অনেক বেশি কার্যকর আপনাকে এখনো এত সজীব লাগছে যে আপনাকে বাড়ি পৌঁছে দিই ত্বকের জীবাণুর বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা ফেয়ার এন্ড লাভলি আমাকে করেছে আরো ফর্সা সুন্দর ফেয়ার এন্ড লাভলি দুভাবে আপনাকে আরো ফর্সা করে ত্বকে মিশে গিয়ে উজ্জ্বল করে এর সানস্ক্রিন রোদ থেকে ত্বককে রক্ষা করে ঠিক এইভাবে ছ থেকে আট সপ্তাহে আপনাকে করে তোলে নজর কাড়া সুন্দর ফেয়ার এন্ড লাভলি হারমোনি হচ্ছে প্রথম সাবান যা চুলের বিশেষ যত্ন নেয় গোসলেও চমৎকার হারমোনি চুলের জট ছাড়ায় সহজে আঁচড়ানো যায় হারমোনি চুলের যত্নে অনন্য গোসলে চমৎকার সালাম সাহেব আয়সা বললাম রাইট টাইম নো কমপ্লেন স্যার আহ কথা কম বলো এখানে আসার আগে তোমাকে কেউ দেখেনি তো জিনা স্যার ভালো শোনো এবার তোমাকে আমি একটা বড় কাজ দেব কিন্তু তার আগে তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে বলেন স্যার তোমার গ্যারেজ থেকে বের হবে এক পোশাকে পথে অন্য কোনো জায়গায় সেই পোশাক বদলে সোজা চলে যাবে বস্তির মার্কা দেয়া ঘরে সেখানে আমার লোক থাকবে তোমাকে মাল দেবে সেই মাল নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে ঠিক আছে আমার পেমেন্ট কেটে করবো স্যার গুনতেইব স্যার সেটা তোমার ইচ্ছে আমাদের লাইনে কোনো চিটিং বাজি নেই লোক আসছে চলে যাও আ
নমস্কার, জায়গা চিনে গেলাম উস্তাদ, তোমার সাগরে তো কম না। বুঝি ও বুঝি, জায়গা চিনাইছি বুঝি, উস্তাদের পিছে পিছে টাকের বস শিখে গেছি। তোরে কেউ দেখে নাই তো? না। ভালো মতন জায়গা চিনাইছো? হ্যাঁ বুঝি, টাকের বস্তিতে দক্ষিণ মাথায় শেষে একটা কলা গাছের চারা আছে, আর পিছনে একটা পান দোকান। আমি এখন যাই বুঝি। তাইটা খায়া যা পিসি, তোরে না কইছি রাইসের খাওনটা তুই এখানে খাবি? খামু, কাল খানে খামু বুঝি। আপনি কইছি না আমার কিছু কইয়েন না? তোর নাম খান সুন্দর না, দুই খাবার একটা নাম, খুইশা হইলে ডাকতে ভালো লাগতো। আমার নাম হইল দুখু মিয়া, সেদিন এক প্যাসেঞ্জার সাথে সিন্না করিল, খুব সুন্দর নাম তো, এই নামে এক বড় কবি আছে। আচ্ছা আচ্ছা, তোমার দুখু মিয়াই ডাকন হবে, যাও যাও যাও। আরে বাবা রে, আমার গাড়ি বেচাতে দোষ, একটা কাম পাইছি, টাকা লাগবে, তোর কাছে তো অনেক গাহিদ থাকে। এটা কি কর, অলক্ষিত ধরছে নি তোরে? লক্ষিতে ধরছে, ব্যবসা কর, টাকা দরকার, গাড়ি বেচা দেনা দেনা শোধ করে ফিরি হইবার চাই। কি কাম পাইছ? কম দেব না, ডেঞ্জারাস কাম, তবে কোনো ভেজাল নাই। কি কস, কিছুই বুঝি না। হাস তো, কামের মজা বুঝছে, তরে পরে কমুনে, তরে নিমুও নেই আমি। কত দাম তার তোর গাড়ির? একটা শর্ত আছে, বাতাস ওজন তেল না পা। ঠিক আছে, তো আমারে কিন্তু ভুলিস না। আরে না ভুলুম না, একশো বার তোর কথা মনে রাখো। ঠিক তো। ওস্তাদ আসলাম। মা পিচ্ছি, দুরাল মিস্ত্রি কইল যে সাত দিন টেম্পো গ্যারেজে রাখতে হইব, ঘর ঘরে যে কালো ধোঁয়া বাইরে দিতেছে। ওস্তাদ ফিল্টার পাল্টে দিলে? পন্ডিতি মারিস না, রোডের মধ্যে সিট হয়ে পড়ে থাকলে কেরা দুইটা দিব? তুই এই কদিন বাড়িতে ঘুরে মা বোনে দেখে যা। কিন্তু ওস্তাদ সেদিন একবার গেলাম, আবার গেলে ব্যবসার ক্ষতি হইব ওস্তাদ। ক্ষতি আমি বুঝুম, তুই এত কথা কষ্ট, তুই বাড়ি যাবি। আল্লাহ আল্লাহ, আমি কি এমন দোষ করছিলাম, কোন পাপে আমার এই শাস্তি? বাজান বাজান, তুই আমার জয়নাম রাই না দে, আমার এক ফুটা মাইয়া কি সাদা সিদা মাইয়া, আমার এক ফুটা মাইয়া হারাইয়া যাইতে পারে না। তুই আমার
তুই আমার জোয়ানা প্রায় না দেখ হাত দুটো বসে থাকিস না আমার জোয়ানাতে তুই উত্তর করে আন সকুনে রাত্রি কাল ড্রাইভার তালাক দিয়া দিছে কুত্তার বাচ্চা তোমারে পাবো না কোনোদিন বাজান আমার নসিবে এই লেখা ছিল
মা তোমরা কাঁদো না, আমি তো তোমার কাছে ফিরে আসো। মা এই যে বুঝি, আমার বুঝি হেও তোমার মাইয়া, ওরে তোমার লগে রাখবা, রাখো রাখো বাজন, তুমি বাইচো থাকো। এই চলো দোস্ত, কই যাইতাছস দোস্ত? তারা দুঃখ করিস না, আপনি ভালো হইয়া ফিরে আসো। Thank you.